কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ভিএসি কোর্সের ইনভায়রনমেন্টাল স্টাডিজ এর সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও এবং আজকের এই ভিডিওটিতে আমরা এই ভিএসসি কোর্সের প্রজেক্ট ওয়ার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো সম্পূর্ণ সিলেবাস কিন্তু ইংলিশে প্রকাশিত তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইনের বঙ্গানুবাদ করে আমরা আলোচনা করব যাতে করে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হয় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও তো যাই হোক শুরু করছি আমাদের আজকের স্পেশাল ভিডিওটি দেখো সম্পূর্ণ সিলেবাস এখন আমাদের সামনে বিএসি কোর্স যেখান থেকে পড়তে হচ্ছে আমাদের ইনভায়রনমেন্টাল স্টাডিজ কথা ক্লিয়ার আর দেখো সম্পূর্ণ সিলেবাস কিন্তু ইংলিশে প্রকাশিত তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইনের বঙ্গানুবোধ করে আমরা আলোচনা করব যাতে করে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হয় আমাদের সিলেবাসটা শুরু হচ্ছে কোর্সের অবজেক্টিভ দিয়ে অবজেক্টিভ কথার অর্থ হচ্ছে আমাদের কোর্সের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা এখানে আমরা পাচ্ছি তারপরে যদি আমরা নিচে আসি তাহলে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ছোটো ছোটো ইউনিটে বিভক্ত করে কিন্তু আলোচনা করা হয়েছে সেই ইউনিটগুলি আমরা দেখতে পারবো ইউনিট ওয়ান তোমাদের যাদের যাদের ইংলিশে সিলেবাস প্রয়োজন তোমরা এখান থেকে দেখে নাও ইউনিট ওয়ানে রয়েছে মাল্টিডিসিপ্লিনারি ন্যাচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিস ইউনিট টু আমরা জাস্ট ইংলিশে আমরা জাস্ট দেখে নেবো সিলেবাসটা কী রয়েছে তোমাদের যাতে যাতে ইংলিশে সিলেবাস প্রয়োজন তোমরা দেখে নাও তারপরে আমরা বঙ্গানুবাদ করে প্রত্যেকটা কিন্তু আলোচনা করব। ইউনিট থ্রিতে আমরা দেখতে পাচ্ছি ইকোসিস্টেম রয়েছে ইউনিট ফোরে আমরা দেখতে পাচ্ছি বায়োডাইভার্সিটি অ্যান্ড ইডস কনভার্জেশান রয়েছে ইউনিট ফাইভ রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইউনিট ফাইভ তারপরে ইউনিট সিক্স তোমরা এখান থেকে দেখে নিও ইউনিট সেভেনে আমরা যথারীতি দেখতে পাচ্ছি প্রজেক্ট এনি ওয়ান অর্থাৎ এখানে যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় থেকে যে কোনো একটা বিষয়ের উপর কিন্তু প্রজেক্ট ওয়ার্ক করতে হবে অর্থাৎ প্রজেক্টের যেমনটা বললাম যে প্রজেক্টের সিলেবাস সেই প্রজেক্টের সিলেবাসও কিন্তু এখানে রয়েছে তো এবারে তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে যে এগুলোর বাংলা কোথায় তোমাদের শুরুতেই বললাম যাদের যাদের ইংলিশটা প্রয়োজন তোমরা এখান থেকে দেখে নাও এখন আমরা আলোচনা করবো বাংলাটা তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইংলিশ সিলেবাস চলো দেখে নেওয়া যাক এই সিলেবাসের বঙ্গানুবাদ করে আমরা কি পাচ্ছি তো এখন আমরা আলোচনা করব সম্পূর্ণ সিলেবাসের বঙ্গানুবাদ আমরা দেখতে পাচ্ছি বিএসসি কোর্স যেখান থেকে পড়তে হবে ইনভায়রনমেন্টাল স্টাডিজ সিলেবাসটা শুরু হচ্ছে আমাদের এখানে আর যেমনটা বললাম সিলেবাসটা বিভিন্ন ছোট ছোট ইউনিটে বিভক্ত ইউনিট ওয়ানে রয়েছে পরিবেশগত অধ্যয়নের বহুমুখী প্রকৃতি এদের সংজ্ঞা সুযোগ গুরুত্ব পড়তে হবে এবং পড়তে হবে জনসচেতনতার প্রয়োজন এই হচ্ছে আমাদের ইউনিট ওয়ান ইউনিট টু যদি আমরা যাই ইউনিট টু যথারীতি অনেকটাই বড় কনসেপ্ট নিয়ে আলোচনা হবে ইউনিট টু এর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ দেখো প্রাকৃতিক সম্পদের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ পড়ে যেমন বন সম্পদ জল সম্পদ ঠিক আছে জঙ্গল পাবো আমরা তো প্রত্যেকটা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমাদের ইউনিট টু এসে পড়তে হচ্ছে এবং এদের সংশ্লিষ্ট সমস্যাগুলি পড়তে হবে যেমন চড়া শিকার প্রত্যেকটা বিষয়ে এখানে আমরা পড়বো ঠিক আছে এখানে আমরা যে আরও একটা কনসেপ্ট পাবো সেটা হচ্ছে নবায়নযোগ্য নবায়নযোগ্য কী আমরা নবায়নযোগ্য শব্দটা কেউ কেউ না শুনে থাকলেও পুনর্নবীকরণযোগ্য শব্দটা শুনেছি এই নবায়নযোগ্য মানে পুনর্নবীকরণ এবং অনবায়নযোগ্য যার অর্থ হচ্ছে অপুনর্ভব বা অপুনর্নবীকরণযোগ্য সম্পদ এই সমস্ত সম্পদ সম্পর্কে পড়তে হবে আর যেমনটা বললাম ইউনিট টু যথারীতি অনেকটাই বড় সিলেবাস ইউনিট টুটাই অনেকটাই বড় । তো এই ইউনিট টু এর প্রথম খণ্ড আকারে এখানে আমরা পাচ্ছি বন সম্পদ তো দেখো বন সম্পদ সম্পর্কে আমাদের পড়তে হবে বন সম্পদ সম্পর্কে বিস্তারিত পড়লেই হয়ে যাবে তবে বন সম্পদের বিভিন্ন কনসেপ্ট এখানে রয়েছে ভারতের বনাঞ্চল সম্পর্কে পড়তে হবে এর বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পড়তে হবে উত্তরবঙ্গের বন যেমন সংরক্ষিত বন ইনসিটি সংরক্ষণ এক্সিটি সংরক্ষণ এগুলো আমরা পড়েছি সেই সম্পর্কে পড়তে হবে প্রাকৃতিক উদ্যানে বিভিন্ন অভয়ারণ্যের নাম তারপর হচ্ছে বন উড়ান করা কাঠ আহরণ খনন শিকার চোরা শিকার সম্পর্কে পড়তে হচ্ছে বন উপজাতির এবং উপজাতির উপর তাদের প্রভাব মানুষ মানুষের যে প্রভাবগুলি সেই সম্পর্কে পড়তে হবে কারণ এখানে আমরা দেখেছি যে সংশ্লিষ্ট সমস্যা বিভিন্ন সম্পদের যে সমস্যাগুলি যার কারণে কমে যাচ্ছে সেই সমস্যাগুলি বিভিন্ন আকারে কিন্তু পড়তে হবে ইউনিট টু এর দ্বিতীয় কনসেপ্ট বা দ্বিতীয় টুকরো বা দ্বিতীয় খণ্ড জল সম্পদ এটাও প্রাকৃতিক সম্পদের অন্তর্গত জল সম্পদ থেকে ভারতের প্রধান নদী সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পড়তে হচ্ছে যেমন উত্তরবঙ্গের বিভিন্ন নদী এদের উৎপত্তি বিতরণ এবং এদের হুমকি হুমকিতে কিছু না তো উৎপত্তি আর বিতরণ সম্পর্কে পড়তে হবে বাঁধ বাঁধ সুবিধা এবং সমস্যা বাঁধের সুবিধা এবং সমস্যা পড়তে হচ্ছে তারপর যে খনিজ সম্পদ এবার আমরা দেখতে পাচ্ছি তৃতীয় খণ্ড এখান থেকে শুরু হচ্ছে খনিজ সম্পদ খনিজ সম্পদের ব্যবহার শোষণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তোমরা একটু দেখে নাও এই সমস্ত বিষয় তারপরে পরবর্তী খণ্ড শক্তি সম্পদ শক্তি সম্পদের মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তির উৎস অর্থাৎ পুনর্নবীকরণ আর অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস সম্পর্কে পড়তে হচ্ছে এদের ব্যবহার পরবর্তীতে ভূমি সম্পদ থেকে আমরা দেখতে পারবো যেমন ভূমির ক্ষয় অর্থাৎ মিত্রিকা ক্ষয়ের কারণগুলি এই সমস্ত বিষয় আর কি প্রত্যেকটা বিষয় ভূমিধস মাটির ক্ষয় এবং মরুকরণ ঠিক আছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এখন একজন মানুষের ভূমিকা বা একজন ব্যক্তির ভূমিকা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সম্পূর্ণ ইউনিট টু কিন্তু ডিজাইন পরবর্তীতে আমরা যদি আসি ইউনিট থ্রিতে ইউনিট থ্রি থেকে পড়তে হচ্ছে আমাদের ইকোসিস্টেম ইকোসিস্টেমের মধ্যে পড়ছে আমাদের বাস্তুতন্ত্র তো এই কয়েকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি একটু বাস্তুতন্ত্রের ধারণা গঠন এবং কার্যাবলী বাস্তুতন্ত্র শৃঙ্খল খাদ্য জাল এবং পরিবেশগত পিরামিডের শক্তি প্রবাহ প্রত্যেকটা পিরামিড আমরা দেখতে পারবো যে খাদ্য শৃঙ্খলে পিরামিডে কী কোথায় অবস্থিত যখন আমরা প্রশ্নগুলো আলোচনা করব উত্তরগুলি আলোচনা করব তখন তো আমরা বুঝতে পারবে আজকেই কিন্তু যথারীতি আমরা সাধারণমূলক ক্লাসগুলি যেখানে প্রশ্ন উত্তর থাকবে সেই বিষয়ে বিস্তারিত কিন্তু শেষে আলোচনা করবো ভিডিওটি শেষে কবে থেকে ক্লাসগুলি শুরু হবে কতগুলি ক্লাস সর্বমোট আসতে পারে ইউনিট ফোর আমরা এখানেই শুরু পাচ্ছি জীব বৈচিত্র্য এবং এর সংরক্ষণ জীব বৈচিত্র আমরা পড়েছি বিজ্ঞানের কনসেপ্ট মাধ্যমিকে ছিল ভারতের জীববৈচিত্র্যের হটস্পট জীব বৈচিত্র্যের জন্য হুমকি বাসস্থানের ক্ষতি বন্যপ্রাণী শিকার মানুষ এটা হুমকি কিন্তু না ঠিক আছে একটা বিষয় হবে জীব বৈচিত্র্যের সংরক্ষণের কারণে এরকম একটা হবে আর কি তারপরে ভারতের বিপন্ন এবং স্থানীয় উদ্ভিদ প্রাণী প্রজাতি জীব বৈচিত্র্য সংরক্ষণ থেকে জীব বৈচিত্র্য ইনসিটি সংরক্ষণ এক সংরক্ষণ যেমনটা বলেছিলাম ইউনিট ফাইভে এসে আমাদের পরিবেশ দূষণ সম্পর্কে পড়তে হবে এর প্রতিরোধ এর নিয়ন্ত্রণগুলি পড়তে হবে কোন পরিবেশ দূষণটার কীরকম প্রতিরোধ তার নিয়ন্ত্রণগুলি কি কি যেমন এর কারণ বিভিন্ন পরিবেশ দূষণগুলো আছে না যেমন বায়ু দূষণ জলদূষণ মাটি দূষণ তার কারণ এর প্রভাব এদের নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলি কি কি দূষণ শব্দ দূষণ আমরা অনেকগুলো শব্দ দূষণ পড়েছি তাপদূষণ গ্লোবাল ওয়ার্মিং পারমাণবিক বিপদ এই সমস্ত বিষয়গুলি পড়তে হবে কঠিন বজ্র ব্যবস্থাপনা অর্থাৎ বজ্র ব্যবস্থাপনার সম্পূর্ণ কনসেপ্ট এখানে রয়েছে শহরে এবং শিল্পের কারণ যদিও এগুলো বেশিরভাগ কিন্তু ভূগোলে থাকে জীবন জীবনবিজ্ঞানও কিছু কিছু ছিল লাইফ সায়েন্স আর জিওগ্রাফিতে সম্পূর্ণ কনসেপ্ট তো একটা পার্টিকুলার সাবজেক্টে ছিল না মাধ্যমিকে তো সেই লেভেলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বজ্র ব্যবস্থাপনা পড়তে হবে দুর্যোগ বি ব্যবস্থাপনা বন্যা ভূমিকম্প ঘূর্ণিঝড় এখান থেকে যেমন বিভিন্ন শট প্রশ্ন আসবে যে এখানে মনে করো দুই হাজার পাঁচ সালে ভূমিকম্প এই সমস্ত ঘূর্ণিঝড় কোন ঘূর্ণিঝড় সব থেকে বিধ্বংসী ভূমিধ্বস এই সমস্ত বিষয়গুলি প্রশ্ন আসতে পারে ইউনিট সিক্স যেখানে পরিবেশগত নীতি অনুশীলন এবং আলোচনা রয়েছে আন্দোলন রয়েছে বিভিন্ন পরিবেশগত আন্দোলন আমরা এখানে পাবো চিপকো আন্দোলন প্রত্যেকটাই রয়েছে পরিবেশ সুরক্ষা বন্যপ্রাণী সংরক্ষণ আইন তো এখানে আমরা দেখতে পাচ্ছি সতেরো ছত্র বলে রয়েছে টেক্সই উন্নয়ন লক্ষ্য এসডিজি এস তারপরে হচ্ছে কিয়াটো প্রোটোকল কার্বন ট্রেডিং তারপরে হচ্ছে জীববৈচিত্র্য অফ সেট ই কয়েকটি বিষয় তারপরে ভারতের পরিবেশগত আইন বিভিন্ন ভারতের পরিবেশগত যেগুলো আইন রয়েছে যেমন পরিবেশ সুরক্ষা আইন বন্যপ্রাণী সুরক্ষা আইন বন সংরক্ষণ আইন এই সমস্ত বিষয়ে পড়তে হবে পরিবেশগত আন্দোলন আমরা যে যেমনটা বললাম চিপকো আন্দোলন রয়েছে নির নীরব আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন এই সমস্ত বিষয় আন্দোলন সম্পর্কে পড়তে হবে এবার শেষে আমাদের একটা কিন্তু প্রজেক্ট ওয়ার্ক কলেজে আমাদের জমা দিতে হবে সেই প্রজেক্ট ওয়ার্কের সম্পূর্ণ বিষয় এখানে রয়েছে এখানে যথারীতি অনেকগুলো পার্টিকুলার বিষয় রয়েছে এই পার্টিকুলার বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় আমাদের লিখে কিন্তু আমাদের কলেজে কিন্তু সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে জমা দিতে হচ্ছে আর এই প্রজেক্ট ওয়ার্কের যে সমস্ত সিলেবাস বা কোন কোন বিষয়ের উপর লিখে তোমাদের জমা দিতে হবে সেই বিষয়গুলি কিন্তু আমি তোমাদের সামনে এখানে উপস্থাপন করেছি তো এই হচ্ছে বিস্তারিত আলোচনা বিরোডির শেষে যে বিষয়টা বললেই নয় দেখো সাধারণমূলক ক্লাস তোমাদের ভিসি কোর্স এনভায়রনমেন্টাল স্টাডিজ এখান থেকে দিন গুরুত্বপূর্ণ করে যে সমস্ত প্রশ্নগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট তার লিস্ট প্রত্যেকদিন ক্লাসে তোমরা পেয়ে যাবে এর একটা সিরিজ আমরা আলোচনা করবো ঠিক আছে ক্লাস নাম্বার ওয়ান ক্লাস নাম্বার টু ক্লাস নাম্বার থ্রি এভাবে কিন্তু আমরা আলোচনা করব তো তোমাদের অবশ্যই কিন্তু প্রস্তুত থাকতে হবে ভিডিওটি শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা তো তোমরা চাইলে কমেন্টটি অবশ্যই এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াজ করছো ডেসক্রিপশন বক্স যেখানে এর আগেও আমরা প্রিভিয়াস ক্লাসগুলি আলোচনা করেছি যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকে তোমরা সেখান থেকে চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পরিবারের সদস্য নিও তো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই